আসসালামু আলাইকুম। তো আজকে বাইক এবং কার সার্ভিসিং নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। আপনার বাইক এবং কার যত দামি হোক না কেন, আপনি যদি টাইম টু টাইম না সার্ভিসিং করান তাহলে বাইক এবং কারগুলো একটা সময় ঝুনা হয়ে যায় এবং খুবই খারাপ অবস্থায় চলে। তো সেটাই হয়েছিল এটার ক্ষেত্রে। এই দেখতে পাচ্ছেন ইয়ামাহা এফজেডএস 62টা। তো এটা আমাদের বাইকটা টাইম টু টাইম সার্ভিসিং না করার ফলে আমরা সময় পাইনি, সেই কারণে যেই যেই সমস্যাগুলো হয়েছিল। বাইকটা একটা লং জার্নি থেকে আসার সময় মানে অনেক খারাপ অবস্থা হয়েছিল, যেটা চালিয়ে কোনো মজাই লাগছিল না। বাইকের যে এই ব্রেক করলে এই জায়গা থেকে ক্যাট ক্যাট করে গার্ড থেকে একটা শব্দ হতো, হয়তো বা বল রেসারের সমস্যা। তারপর ব্রেক শুগুলোর সমস্যা ছিল, তারপর চাকা ঘুরলে এই জায়গায় ব্যারিংয়ের এই জায়গা থেকে শব্দ আসতো। তো সেই কাজগুলোই আজকে করাবো এবং ভিডিওটা আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য এটা যে আপনারা বাইক এবং কারগুলো যত বেশি দামি হবে সেটার সার্ভিসিংও তত বেশি নিতে হবে এবং সার্ভিসিং কষ্ট বেশি আসবে এবং জিনিসগুলোর দামও বেশি হবে, এটাই স্বাভাবিক। তো আগের যে বাইকগুলো দেখেছিলাম, যে 100cc-র বাইকগুলো চালাতাম, হিরো স্প্লেন্ডার, এই সমস্ত বাইকগুলোর এত সার্ভিসিং বা এত বেশি আমার করতে হতো না। আমার যেটা মনে হয় যে এটা যেমন খায় সেমন আবার এটার পিছে লাগেও। তো সেই জন্যই আপনারা খেয়াল রাখবেন আপনাদের বাইকগুলো যেন পারফেক্টভাবে চলে, তা না হলে আপনার বাইক এবং কার যত দামি হোক না কেন আপনারা যদি টাইম টু টাইম সার্ভিসিং না করেন তাহলে কোনো সময় এটাতে ভালো সার্ভিসিং পাবেন না। তো সেই ধরনের ভিডিওগুলো আমরা অবশ্যই দিয়ে থাকছি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাতে করে নতুন কোনো ভিডিও দিলে পেয়ে যাবেন। তো এখন বাইকটি খোলা হচ্ছে এবং খোলার আগে অবশ্যই বাইকটি ওয়াশ করা হয়েছে, এখন হাওয়া দেওয়া হচ্ছে। আর চাকাটা খোলার পরে দেখা গেল যেটা, যে ব্যারিং যে থাকে চাকায়, চাকাটা যে ঘুরে এটার মাঝখানে ড্রামের ভিতর দুই সাইডে দুইটা ব্যারিং থাকে, তো সেই ব্যারিংগুলো একেবারে বাদ হয়ে গিয়েছে। কারণ এটার ভিতরে বিভিন্ন প্যাক কাদা পানি দিয়ে যে ওয়াশ করা হয় সেগুলো কিন্তু আস্তে আস্তে ঢুকতে ঢুকতে সেই ব্যারিংগুলো খারাপ হয়ে যায় একটা সময়। এই যে এই সাইডেই ব্যারিংগুলো থাকে যেন চাকাটা ঘুরতে পারে, তো সেই ব্যারিংগুলো খোলা হচ্ছে এখন। তো এই ব্যারিংগুলো চেঞ্জ করা খুব একটা বেশি সময়ের ব্যাপার না। এই যে আগের ব্যারিংগুলো দেখতে পাচ্ছেন একেবারে খারাপ অবস্থা, তেল গিরেছে, এগুলো যেয়ে যেয়ে আস্তে আস্তে খারাপ হয়ে যায়। তো এই ব্যারিংগুলো অনেকের এই খারাপ থাকে যার কারণে চাকা থেকে একটা শব্দ আসে এবং চাকাটা ঘোরার সময় একটা শব্দ করে এবং জ্যাম জ্যাম থাকে বাইকটা চালিয়ে, যে নতুনের মতো যে আরামটা বা মজাটা সেটা পাওয়া যায় না। তো এই যে দুইটা ব্যারিং থাকে, তো এই ব্যারিংগুলো এভাবে বাড়ি দিলে খুলে যায়। তারপর এই সাইজের ব্যারিংগুলো অ্যাভেলেবেলই পাওয়া যায়, এই যে দেখতে পাচ্ছেন এই ব্যারিংগুলো। তো এগুলো 200 টাকা 220 টাকা এরকম হয়ে থাকে ভালোগুলো, আর কম দামিগুলো আরও কমে হতে পারে, 150 টাকা 100 টাকা এরকম হতে পারে। তো এইভাবে ভালো ব্যারিংগুলো লাগিয়ে দিলে এই চাকা থেকে আর কখনোই শব্দ আসবে না। আর এই কাজটি আমি আমার সিডিআই বাইকেও করেছিলাম, তো সেই জন্য এটা আমার জানা আছে যে এই ব্যারিংগুলো লাগালে আর তেমন কোনো শব্দ হয় না। তো এইগুলো এইভাবে বাড়ি দিয়ে লাগিয়ে দেওয়া যায়। তো এই ধরনের ব্যারিংগুলো পিছনের চাকায়ও থাকে, তো সেই ব্যারিংগুলো চেঞ্জ করে দিলে সেই চাকার শব্দটাও চলে যায়। তারপর আস্তে আস্তে সব চাকাগুলোই খোলা হচ্ছে কারণ পুরোপুরি ফুল সার্ভিসিং করা হচ্ছে। গাড়ে যে শব্দটা আসতো সেটাতে যেটা পাওয়া গেল, যে গাড়ের এই জায়গায় যে আপনারা জানেন বল রেসার থাকে, বলগুলো তেরা হয়ে আছে এবং বলগুলো চেঞ্জ করে দিতে হবে যেন এটা সুন্দর মতো পারফরমেন্সটা দেয়, ডানে বামে ঘুরে সুন্দর মতো ব্রেক করলে কোনো শব্দ না আসে। তো এই যে পিছনের চাকাও খোলা আছে, এগুলো সব কাজ করা হচ্ছে, ব্যারিংগুলো চেঞ্জ করা হচ্ছে। তো পিছনের চাকায় সামনের চাকায় সব চাকাগুলোতে চেঞ্জ করে দেওয়া হলো। তো এই কাজগুলো করছে আমাদের এলাকায় এক ছোট ভাই আছে সোহাগ, সে খুব ভালো কাজ করে, তার কাছে আমি কাজ করাই যেগুলো বড় বড় কাজ থাকে। আর ছোট ছোট কাজগুলো আমি নিজেই করি এবং ভিডিওগুলো দিয়ে থাকি যেন আপনারা উপকৃত হন। এই যে সব কিছুই খোলা আছে, তো যেটা ধারণা করা হয়েছিল যে চেন স্পকেট চলে গেছে, আসলে চেন স্পকেট যায়নি, সেটা শব্দটা আসতো এই ব্যারিংয়ের পিছনের ব্যারিংয়ের কারণে। তো এখন বাইকটি একেবারে নতুনের মতো পারফরমেন্স দিচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে ব্রেক করছি এবং আমার গাড়িতে কোনো শব্দ করছে না। তো এটা হলো ভালো নিউজ এবং সব খরচ লেগেছে 2500 থেকে 3000 টাকার মতো। এই ছিল আজকের মতো ভিডিও। আসসালামু আলাইকুম।